আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের অনেকের কবুতরের বাচ্চা একটা ছোট হয় এবং একটা বড় হয়, এর সমাধানটা কি? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এটা কেন হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা জেনে নিই যে এটা কেন হয়। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি কবুতর একটা ডিম দুই দিন আগে পারে আর একটা ডিম দুই দিন পরে পারে। তো সেক্ষেত্রে যেই ডিমটা আগে পারে ওই ডিমটা আগে ফুটে যায়, যার কারণে কবুতরের বাচ্চাটা ওইটা আগে মানে আগে বড় হয়ে যায়। আর হচ্ছে যে যেই ডিমটা পরে ফুটে ওই ডিমটা একটু ছোট থাকে আর কি, মানে বাচ্চাটা ছোট থাকে। আর কবুতরের যেই বাচ্চাটা আগে ফুটে ওই বাচ্চাটা কি মানে কবুতরের যেই যারা কবুতরের বাপ মা আছে, বাচ্চাটার বাপ মা, তারা আগে আগে মানে খেয়ে ওইটাকেই খাওয়ায় বেশি করে, যার কারণে ওইটা বেশি বড় হয়ে যায়। আর যেটা একদম ছোট থাকে ওইটাকে মানে একটু কম খাওয়ানোর কারণে ওইটা একদম ছোট হয়ে যায়। তো এই কারণেই আর কি মানে ছোট বাচ্চাটা মারা যাওয়ার রিস্কটা বেশি থাকে। যেমন আপনার এগুলো আবার কিছু কিছু কবুতর আছে যেগুলো আর কি নিয়ম মাফিক খাওয়ায় আর কি, যেমন ছোট বড় দুটোকে একদম মাপ মতো খাওয়ায়, যার কারণে একদম কবুতরগুলো ফিটফাট হয়। যেমন এই যে গ্রিবাস, এই জাতীয় যে কবুতরগুলো আছে গ্রিবাস, তারপর হচ্ছে যে খাকি, আবার হচ্ছে মানে কিছু কিছু দামি কবুতরগুলো আছে যেগুলো আপনার এরকম করে যে একটা বাচ্চাকে খাওয়ায় একটা বাচ্চাকে খাওয়ায় না, যার কারণে ওই বাচ্চাটা মারা যায়। তো এই বিষয়টা আমাদের কি একটু খেয়াল করতে হবে, তাহলে আমরা এগুলো পারবো। এখন আসুন আমরা কীভাবে এটার প্রতিকার মানে প্রতিকার করবো। প্রথমত হচ্ছে যে যখন আপনার কবুতরটা একটা ডিম পারবো, তখন আপনি একটা প্লাস্টিকের ডিম ওইটাকে মানে ওইটার নিচে দিয়া আপনি ওই ডিমটা নিয়ে আপনার ঘরে কোনো একটা চাউলের উপরে রাইখা দিবেন। রাইখা দেওয়ার পরে যখন দ্বিতীয় ডিমটা আবার দুই দিন পরে পারবো, তখন আবার সেমভাবে ওই ডিমটা একদম নিয়ে দুটা ডিম একসাথে দিয়ে দিবেন, যার কারণে বাচ্চাগুলোও একসাথে ফুটবো। ঠিক আছে, কয়েক ঘন্টা আগে পরে ফুটতে পারে আর কি, একদম ভালোভাবে ফুটবো। তখন আর কি দুটা বাচ্চা একদম সমান সমান হইলেই তখন আপনার কবুতরের বাচ্চাগুলো একটা ছোট একটা বড় হবে না, তখন দুটা এক সমান আকারে বড় হবে। ঠিক আছে, তো যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই কবুতরের বাচ্চাটা মানে একটা দুটাই একদম সেম আকারের। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে গ্রিবাসের বাচ্চা, তো এই কারণে আর কি ডিম চেঞ্জ করে দেওয়া লাগে নাই, তারা নিজেরাই একটু মানে আপনারা দেখবেন অনেক সময় গ্রিবাস কবুতর একটা ডিম পাড়ার পরে বসে না। অনেক কবুতর, যে কবুতরগুলো একটা ডিম পাড়ার পর বসে না, মনে করবেন ওই কবুতরগুলো স্মরণ লাগবো না, কিন্তু যেগুলো একটা ডিম পাড়ার পরে বৈশা যাইব আপনারা ওগুলো একটু খেয়াল করে রাখবেন, যাতে ওগুলোর এরকম কাজ করে দিবেন, তাইলে আপনার কবুতরের বাচ্চাগুলো একদম প্রপারলিভাবে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোনো সমস্যা থাকলে, কোনো কিছু না বুঝলে অবশ্যই আমি রিপ্লাই দিব। আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 3000-এর মতো কাছাকাছি হয়ে যেতেছে, মাত্র 200 বাকি আছে। আপনারা প্লিজ অবশ্যই কিছুদিনের মধ্যে আশা করি সাবস্ক্রাইবগুলো বাড়াইয়া দিবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।